কুষ্টিয়ার প্রেমিকাকে বাড়িতে ডেকে স্বামীকে খুনের চেষ্টার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরের লোহার গ্রামে। অসুস্থ স্বামীর অভিযোগ ভিত্তিতে স্ত্রী ও প্রেমিকাকে আটক করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, লোহার গ্রামের বাসিন্দা মনিরুল মণ্ডলের সাথে প্রায় বছর আটেক আগে বিয়ে হয় কালনার সুলতাননগর এলাকার ডলি বিবির। তাদের একটি 7 বছরের সন্তান রয়েছে। মনিরুল জানান, রাতে শুয়ে যাওয়ার আগে প্রতিদিনই কিছু না কিছু দুধ খায় সে। মঙ্গলবার রাতে তার রাখা দুধ কিছুটা খাওয়া মাত্রই ঘোরের মধ্যে চলে আসে সে। এরপরে মাঝরাতে তার গোগানির শব্দ পান মনিরুলের এক ভাই রেজাবুল। মনিরুল ঘরের সামনে ছুটে এসে ঘরের দরজা খুলতেই বলে, দরজা না খোলা ঘরের দরজা ভেঙে দেখে খাটের উপরে পা দুটি গামছা দিয়ে বেঁধে এবং হাত দুটি ওড়না দিয়ে বেঁধে মনিরুলকে পাশে বসিয়ে রেখেছে স্ত্রী ডলি। মনিরুল জানা, তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মারার চেষ্টা করছিল ডলি আর একজন যুবক। ঘরের মধ্যেই খুঁজে খাটের তলা থেকে মাদুর ঢাকা অবস্থায় এক যুবককে বের করে রেজাবুল। জিজ্ঞাসা করে জানা যায় যে ওই যুবকের নাম সাদ্দাম শেখ, মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার কাশীপুর এলাকার বাসিন্দা। মনিরুলের অভিযোগ, তাকে লুকিয়ে কয়েক বছর ধরেই তার সঙ্গে সম্পর্ক রয়েছে ডলি। গ্রামের বিভিন্ন ভলেন্টিয়ারদের পক্ষ থেকে থানায় খবর পেলে পুলিশ দুজনকে থানায় নিয়ে যায়। মনিরুলের অভিযোগ ভিত্তিতে দুজনকেই আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে সাদ্দামের সাথে সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছে ডলিও। তার দাবি, সাদ্দাম তার সাথে বন্ধুত্ব সম্পর্ক। মঙ্গলবার সন্ধ্যায় বন্ধুত্ব খাতিয়ে তার বাড়িতে এসেছিল স্বামী ও তার পরিবারের লোকজন। তাদের আটক করে রেখে মারধর করা হয়েছে বলে তাদের অভিযোগ। পুলিশ জানায়, স্বামী ও স্ত্রী উভয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যায়, জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী এবং যুবককে আটক করা হয়েছে। স্ত্রী ডলি মা বলেন, জামাই যে অভিযোগ করেছে মেরে ফেলা সেটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমার মেয়েকে ওরা কি প্রচণ্ড মারধর করে, প্রায় আমার মেয়েকে মারধর রোজই মারধর করা হয়, শারীরিক নির্যাতন করতো জামাই ও তার পরিবারের লোকজন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আপনার স্ত্রী আর ও আপনাকে বালিশ চাপা দিয়ে মারার চেষ্টা করেছে। স্ত্রীর নাম কি? আপনি আহত হয়েছেন, অসুস্থ হয়েছেন? এই জালগুলো সব দেখুন না, ছিঁড়া ছিঁড়া হয়েছে, সব ছিঁড়ে গেছে। তাকে ধরে এখন থানায় আছে সে? হ্যাঁ, শুনলাম তো এখন থানায় আছে। মানে সেই ছেলে? হ্যাঁ, সেই ছেলেটা আছে। আপনার স্ত্রী কোথায়? আপনার স্ত্রী মানে হাসপাতালে আছে। অসুস্থ? অসুস্থ নয়, তাদের দুজনকে ওখানে বসিয়ে রাখা হয়েছে। আপনার কী নাম? আমার নাম মনিরুল মণ্ডল। বাড়ি? লোহার। আপনি কী চাইছেন? আমি চাইছি যে আমার সঙ্গে সম্পর্কটা শেষ হোক আর ওদের কানুনিভাবে একটা সাজা দেওয়া হোক। বিচার কী ঘটনা ঘটেছে একটু বলবেন মেয়ের সঙ্গে? মেয়ের সাথে ঘটনা বলতে, আমাকে যখন ফোন করলো রাতে, কোথায়? এই লোহারে। আমাকে জামাই ফোন করলো যে আপনারা এই সময় আসুন। আমি বলছি এই সময় যাবো, তোমার শরীর খারাপ দেখতে গেলাম, আর এখন যাবো কেন? আমি বলছি নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, জামাইই হয়তো। তারপর জামাই ফোন করবো, তাহলে মেয়ের হয়েছে। দিয়ে আমরা এসেছি, এসে দিয়েছি দুজনকে বেঁধে রেখেছি। কাকে কাকে? ওই ছেলেটাকে বেঁধে রেখেছি, আমার মেয়েকে বেঁধে রেখেছি। ছেলেটা বলতে ছেলের বাড়ি কোথায়? ওই ছেলের বাড়ি হচ্ছে ইয়েতে, কী বলে, ভুলে গেলাম, মুর্শিদাবাদ। ঠিক আছে, আমি অত ঘটনাটা জানি না, কিন্তু ছেলেটাকে এসে আমি দেখলাম, আমি ওই প্রথম দেখলাম। আর আমার মেয়েকে আমি জিজ্ঞেস করছি, আমার মেয়ে আমায় কিছু বলেনি। তখন মেয়েটারও মেয়েটাকে আম গাছে ঝুলিয়ে রেখেছে, মেয়েটাকে খুললাম। আচ্ছা, ছেলেটাকে ওরা খুলে দিল। খুলে দেওয়ার ছেলেটাকে আমি জিজ্ঞেস করছি, তোমার বাড়ি কোথায়, তুমি এখানে কী করে এলে? তো ছেলেটা বল কিচ্ছু কোনো কথা বলছে না। হ্যাঁ, তারপরে আমাকে মারধর করতে আরম্ভ করেছে। আপনার জামাই? জামাইয়ের বাড়ির লোক। তা আপনার মানে জামাইয়ের যে বাড়ি কোথায়? লোহার। লোহার। তা আপনার জামাই অভিযোগ করছে যে ওই মেয়ে আর ছেলে, আপনার মেয়ে আর ওই ছেলের বন্ধু আমাকে মেরে ফেলতে এসেছে। হ্যাঁ, মেরে। এটা কি সত্য ঘটনা? বেঁধে না, বাঁধিনি, মিথ্যা করে অভিযোগটা দিচ্ছি। আবার বলছে ঘুমের ওষুধের সাথে এটা সেটা খাইয়েছে, কিচ্ছু খাওয়াইনি। দুধের সঙ্গে আমরা দেখলাম মন্তেশ্বর বাজারে বসে বসে এটা ওটা ওরা ভাইরা মিশালো, মিশিয়ে রেখে দিল। যে অভিযোগ করছে সেটা সত্য না? না। আর আপনার মেয়ে বা যে ছেলের, আপনার মেয়ের বন্ধু কোথায় এখন? ও এই পুলিশ বাড়িতে আছে, থানায় আছে। হ্যাঁ। তা আপনি কী চাইছেন? হ্যাঁ, আপনি? আমি এখন কী চাইবো? আমার এখানে চাওয়ার কিছু নাই। যেটা এখান থেকে চিন্তা থানায় দিয়েছে, থানা থেকে যে ডিসিশন নেবে সেটাই হবে। আপনারা কোনো অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ করেছি। কী অভিযোগ করলেন? অভিযোগ করেছি যে আমাকে মেরেছে, মেয়েকে মেরেছে, প্লাস আবার ওই গাছে বেঁধে রেখেছিল, বন্ধুত্ব করতে এসেছে, জানি যে মেয়ে বদল শয়তানি করেছে, ভুল করেছে, আমাকে সংশোধন করতে হবে, আমি তো মেয়েকে শিখিয়ে দিইনি, এইটুকুনি হয়ে আছে এখন। আপনার নাম পরিচয়? আমার নাম ফুলসুর। আর মেয়ের বিয়ে দিয়েছেন কোথায়? আমার স্বামী। কোথায়? মন্তেশ্বর, ইয়েতে, লোহার।
কত বছর বিয়ে হয়েছে? হয়েছে প্রায় 8-9 বছর বিয়ে হয়েছে। বাচ্চা আছে? বাচ্চা আছে, 7.5 বছরের বয়স ছিল। আপনার জামাইয়ের নাম কি? মনিল মণ্ডল। বাড়ি? লোহার। কোথায় ঘটেছে? আমি এখন হসপিটালে আছি স্যার, বুঝতে পারছেন না আমার শরীরটা খুব খারাপ। কি জন্য? মারধর হয়েছে। কে মারধর করেছে? অনেকে করেছে। অনেকে কেন, কি কারণে? স্বামী মেরেছে, দেওয়াল মেরেছে, আরো প্রতিবেশী মেরেছে। কোন ছেলেকে আপনার ঘরে ঢুকিয়েছিলেন কালকে? হ্যাঁ। তার বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। হ্যাঁ, মুর্শিদাবাদ। কোথায়? মুর্শিদাবাদ। কি নাম তার? কি জন্য ঢুকিয়েছিলেন? রাত দুপুরে? তার বাড়ির লোককে বলেছিলেন যখন ঘরে ঢুকিয়েছিলেন? হ্যাঁ, বাড়ির লোককে বলেন? আপনার স্বামীকেও বলেছিলেন? তবে কোথায় লুকিয়ে রেখেছিলেন তাকে? তক্তার তলা, খাটের তলায়? খাটের তলায়? কেন খাটের তলায়? সে যদি ইয়ে হয় খাটের তলায় লুকিয়ে থাকবে কেন? তারপর কি স্বামীকে মেরে দেওয়ার চেষ্টা করেছিলেন দুজনে মিলে? বালিশ চাপা দিয়েছিলেন? হাত পা বেঁধে? হ্যাঁ, হাত পা বেঁধে বালিশ চাপা দিয়েছিলেন? স্বামী অভিযোগ করছে? আপনি এই ঘটনা সত্য তো? হ্যাঁ কি না বলুন। আপনি কি আপনার স্বামীকে মেরে দেওয়ার চেষ্টা করেছিলেন? হ্যাঁ করেছিলেন। বালিশ চাপা দিয়ে নাকি? ওটা তো ওর অভিযোগ ছিল না, করেছে বলেছে যখন আমি করেছি বললাম। ও ছিল তো নাকি, ওই ছেলেও ছিল তো নাকি? হ্যাঁ। তা আপনার বিয়ে কতদিন হয়েছে? 8-9 বছর। ছেলে আছে তো? তা আপনি যে এই যে আপনাকে মারধর করছে, আপনি থানায় কোনো অভিযোগ জানিয়েছেন? এখন আপনি কি চাইছেন? এখন মানে আপনি কোথায় আছেন? হসপিটালে। তা আপনি এত রাতে আপনার স্বামী মানে অজান্তে, বাড়ির লোকের অজান্তে ওই ছেলেকে ঘরে ঢুকালেন? সম্পর্ক কদিন সম্পর্ক? তা স্বামীকে কিছু খাওয়াতেন? না না, মানে মাদক দ্রব্য মানে অচেতন অবস্থা থাকে স্বামী সেরকম? তা আপনার স্বামীকে মেরে দিতে দেওয়ার চেষ্টা করছেন, এটা সত্য তাই তো? আপনার কি নাম? হ্যাঁ, বাড়ি? আপনার বাপের বাড়ি? আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।